মেনু ভালো হয় না নাকি? মেনু ভালো ছিল, ভাত ডাল আলু পোস্ত শুক্ত রুই পোস্ত কাতলা কালিয়া কমফ্রেট তন্দুরি ডাব চিংড়ি চাটনি পাঁপড় দই আইসক্রিম এগুলো তো ছিলই। আরে কি মেনু বললি রে, আমার মুখে জল চলে আসছে। তার মানে তুই যা খেয়েছি আর রাতে তো মনে খেতে হবে না। রাতে আবার কি খাবো না গো, আমি এক্ষুনি ঘর যেয়ে মুড়ি খাবো। এত সব মেনু শুনে এত সব খেয়ে যদি আবার ঘর যেয়ে ওখানে মুড়ি খাবি, বাবারে এই তো যে বিরাট পেট রে। আরে অত সব কোথায় খেয়েছি, খেয়েছি তো ভাত ডাল আর আলু পোস্ত। হ্যাঁ এত ধরনের মাছ ছিল, তো মাছ খান না কেন? আরে বললাম লয় পিজুস কাকু ব্যাংকে চাকরি করে। ব্যাংকে চাকরি করার সঙ্গে মাছ খাওয়ার কি সম্পর্ক? আরে ভাত ডাল আলু পোস্ত খেয়েছি। কি বললাম ও কাকু মাছ দিবে এখনি, তুই দাঁড়া এক ঘন্টা দেরি হবে, এখন লিং নাই। আরে তুমি জীবন কেন এত রং বদলায়, কখনো কালো।